আসসালামু আলাইকুম। আজকে একটি শোষিবায়ু অর্থাৎ ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগীর রোগীলিপি আপনাদের শোনাব। তার আগে ওসিডি সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে নিই। শোষিবায়ু ওসিডি শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সাধারণত ব্যাপারটিকে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বা খুঁতখুঁতে হিসেবে বিবেচনা করা হয়। তবে চিকিৎসা মনোবিজ্ঞানে এই স্বভাবের তীব্রতর মাত্রাকে একটি মানসিক সমস্যা হিসেবে গণ্য করা হয়, যা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি নামে পরিচিত। শোষিবায়ু এমন একটি মানসিক সমস্যা বা রোগ যেখানে মানুষ একই চিন্তা বারবার করে অথবা একই কাজ বারবার করে, যার ফলে ব্যক্তির মধ্যে অস্বস্তি তৈরি করে, ব্যক্তির সময়ের অপচয় হয়, দৈনন্দিন জীবনে কাজকর্মে ব্যাঘাত ঘটে, অন্যের সাথে সম্পর্কের সমস্যা হয়। চলুন আজকে এই শোষিবায়ুগ্রস্ত এক রোগীর কাহিনী আমরা শুনি। অভিজাত বংশের জনৈকা 42 বছর বয়সীয়া রমণী হঠাৎ প্রবল শোষিবায়ু দেখা দেয়। তার পূর্বে কখনো ওই প্রকার শোষিবায়ুতা ছিল না। স্বামী উচ্চ পদস্থ রাজকর্মচারী, এজন্য তিনি সাহেব সুবাদের ভুক্ত ভোজে অনেকবার স্বামীর সাথে যোগ দিয়েছেন। জাতিতে হিন্দু হলেও তার বাংলোতে মুসলমান খানসামা আছে এবং তাহারা সেখানে আহার পেহার পানিতেও অভ্যস্ত। বর্তমানে তিনি সম্পূর্ণ পৃথকভাবে জীবন যাপন করেন, পৃথক ঘরে থাকেন, সেখানে সহজে কারো ঢুকবার অধিকার নেই। বাড়ি হতে ঘরে ফিরেই সকলকে স্নান করতে হয়। পৌষ মাসের শীতের রাত্রেও বাড়িতে ঢুকলেই বাথরুমে অবগাহন, স্নান না করলে গৃহে প্রবেশের আদেশ আসবে না। স্বামী বেচারা উচ্চপদস্থ রাজকর্মচারী হলে কি হবে, ঘরে তিনি এখন কেঁচো। স্ত্রীর ঘরে প্রবেশ করতে হলে চৌকাঠের বাইরে সব কাপড় খুলে স্ত্রীর ঘরে ঢুকতে হবে। সেখানে তার গঙ্গাজল পুত কাপড় সংরক্ষিত আছে, সেই সকল পরিধান করা হলে তবেই তিনি স্ত্রী সহচর্য পাবেন। এক বিস্ত্রী কাণ্ড কারখানা। এভাবেই সংসারে সবাই যেন প্রাশ্চিত্য করছে। যাই হোক, নানানবিধ চিকিৎসা চলেছে কিন্তু ফল হয়নি। রোগীর সমগ্র জীবনের ইতিবৃত্ত ও কাহিনী হতে জানা গেল, স্ত্রী জননেন্দ্রিয়ের সংক্রান্ত লক্ষণগুলির মধ্যে ছিল প্রদরচাপ কখনো হলদে কখনো সবুজ, খুব চুলকানিযুক্ত। ডাক্তারি চিকিৎসায় ইনজেকশন, পিচকারি দ্বারা ধৌত ইত্যাদি করাই 2 বছর পূর্বে সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে। বর্তমান সমস্যা, ঋতু খুব বিলম্বে হয় ও স্রাব খুব বেশি হয়, সহবাসকালে খুব কষ্ট হয়, ইচ্ছাও কম। মানসিক লক্ষণে পাওয়া গেল ছোটবেলা হতেই কেমন একটা মনমরা ভাব ও উদাস ভাব, ছেলে মেয়ে ও স্বামীর প্রতি তেমন টান নেই। যাই হোক, রোগটা সম্পর্কে অ্যানালাইসিস করে দেখা গেল দৈহিক ব্যাধি দমন জন্য কুফল। আপনারা অনেকেই জানেন যে দৈহিক উদ্ভেদ বা স্রাব কদাচ বাহ্যিক প্রক্রিয়া রোধ করতে নেই, তাতে অন্য দেহযন্ত্র বিকল হয়, অন্য কঠিন রোগ আসে। খোসপাসলা মলম দিয়ে সারিয়ে কত নরনারীকেই আমরা হাঁপানি রোগীতে পরিণত করেছি, কিন্তু দৈহিক স্রাব বা উদ্ভেদ চাপা দিলে কত ভীষণ মানসিক বিকৃতিও আসতে পারে, তা এই রোগীর মধ্যে আমরা দেখতে পাই। প্রদরচাপ জোর করে লুপ্ত করার পর হতেই তার মানসিক রাজ্যে গোলমাল শুরু হতে আরম্ভ করল। প্রথম 4-5 বার স্নান, তারপর অনবরত গঙ্গা জলের ছড়াছড়ি, হুলস্থুল ব্যাপার, যান হয়রান সবার, অথচ মহাত্মা হ্যানিম্যানের মতবাদ কত সত্য দেখুন। রোগীকে লক্ষণ মিলিয়ে সিপিয়া 50 ml দেওয়া হলো। 2 মাস পরের খবর, ঋতুচাপটা অনেকটা স্বাভাবিক এবং মনের দুঃখ ভাবটা যেন অনেকটা কম। এরপর দেওয়া হলো সিপিয়া সিএম একমাত্রা। 2 মাস পর সংবাদ এলো হঠাৎ তার পূর্বে এসে প্রদরচাপটা আবার দেখা গিয়েছে। ওষুধ প্লাসিবো দিনে 2 বার। 1 মাস প্লাসিবো খাওয়ার পর সংবাদ এলো স্রাবটা একদম নেই, রোগিণী শুচিবায়ু ভাবটা খুব কমে গেছে। প্রত্যহ 2 বার স্নান করে মাত্র, গঙ্গা জল, গোবর, গোমূত্র এসবে আর কোনো ঝোঁক নেই। পুনরায় প্লাসিবো ট্যাবলেট 2 দিন অন্তর। 1 মাস পরের খবর হলো রোগিণীর বাড়িতে টি পার্টির নিমন্ত্রণ। সেখানে সেই মুসলমান খানসামা সহ শুচিবায়ু রোগী একসাথে এক টেবিলে বসে চা পান করছেন। এই হলো হোমিওপ্যাথির ম্যাজিক। এরকম আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।